ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ওয়েসিস। এখন ঘড়িতে বাজে সকাল 9:10, আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো পুরোপুরি রান্নার কাজকর্ম শেষ হতে হতে 4:30 বেজে গিয়েছিল, তারপর আর তেমন কারোরই ঘুম হয়নি, আর মাসি তো একদমই শোয়নি, আর ওই জন্য সকালবেলা সবার স্নান টান হয়ে গিয়েছে, আর এখনও পুজো হয়নি। মেসো পুজো করবে, মেসো একটু আগে ঘুম থেকে উঠেছে, মেসো পুজো করবে, তো সেই জন্য এখন সবাই বসে আছে, রেস্ট নিচ্ছে। আর আজকের মামার বাড়ি থেকে মামি, ভাই, আমার মা, বোন সবাই আসবে। মাসি এখান থেকে গাড়ি পাঠাবে, পাঠালে ওরা টানা টোটোতেই আসবে, ওরা ওই 11:30-12 নাগাদ চলে আসবে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাসি এখানে পুজোর জন্য ভোগ সাজাতে বসেছে। এখানে তিন জায়গায় ভোগ সাজানো হবে, একটা নারায়ণের, একটা মা শীতলার, আর একটা মা মনসার, যেটা উনুনের কাছে পুজো হবে। আর নারায়ণের ভোগ আর মা শীতলার ভোগ, এই দুটো ভোগ যাবে ঠাকুর ঘরে। ওই দুটো মেশো ওখানে পুজো করবে, তারপরে উনুন পুজো করবে, উনুনের ধারে ভোগ দেওয়া হবে। মেশো মন্দিরে পুজোই বসেছে, এখানে ভোগটা নিয়ে যাচ্ছে, বলবে এটা নিরামিষ। হ্যাঁ ঠিক আছে, ভেতরে রাখবো মেশো, একদম একদম ওই সিংহাসনের কাছে। কৃষ্ণ পরমাং পদংসদাপশ্যন্তি সুরয়ঃ দেবী বচঃসুরাতুতম ব্রহ্মণদেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগত ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। শ্রী হরি বর্য, শ্রী হরি বর্য, শ্রী হরি বর্য। মামিরা সবাই চলে এসছে। ভাই ভাই লজ্জা বাজনি, ওখানে বসো, এখানে বসো, ফ্যানটা চালিয়ে দে। কৃষ্ণ মাসিকে রাখা হয়েছে ওখানে বাড়া দেওয়ার জন্য, ও আলে বলবে তুই খেয়ে যা। ওর কি হয়েছে? এখানে ভাইরা দুষ্টুমি করছে, দুজনে কি মারপিট করছে, খালি দেখো। ছেড়ে দে ওকে, ছেড়ে দে ওকে, ঢিসুম করে দে, তোকে মারছে না, ওকে ঢিসুম করে দাও, ঢিসুম, ইয়াহু ইয়াহু করে দাও। আর এই যে বনি, আমার বোন এসছে, আর এটা আমার বোনের বান্ধবী। আর
এখানে মা খেতে দেওয়ার জন্য বাচ্চারা খেতে বসবে, ভাইয়ের বন্ধুরা এসছে সেই জন্য ব্যবস্থা করছে, এখানে সবাই বসে গল্প করছে। ছোট মামি কেমন লাগছে? ভালো। খাওয়া হয়ে গিয়েছে, এবার ভাই আর ওর বন্ধুরা খেতে বসেছে। এখন দুটো বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুমোবো, কাল তো সারা রাত ঘুম হয়নি, শরীর আর চলছে না, চলো একটু রেস্ট নিয়ে নি, পরে দেখা হবে। মামিদের গাড়ি চলে এসছে, ওই যে মামিরা বেরিয়ে যাচ্ছে, এখনই 4:15 বাজে, দিদা একদমই হাঁটতে পারে না, সেই জন্য বসে বসে যাচ্ছে। হ্যাঁ, তুই ঠাকুমাকে নিয়ে চল না, এখানে আসে ওই কোন বাঘটা, এটা মর্তমান কলার গাছ। ছোট মামা মেশুকে ফোন করে বলল দিতে, তো একেবারে শিকড় শুদ্ধ মেশু তুলে দিয়েছে, ওরা ওখানে গিয়ে এটা বসাবে। এটা হচ্ছে মর্তমান কলার গাছ। সবাই চলে গেল, আমিও যাব রাত্রে, ও অফিস থেকে টানা এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টা।